আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার ফ্রেন্ড দুইজন মিলে আরঙে চলে আসলাম, কজ আরঙে সেল চলতেছে। প্রত্যেকটা আউটলেটে আরঙের স্পেশাল সেল অফার চলতেছে, আর এই অফারটা চলবে 6 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। সো দেরি না করে আপনারা সবাই আরঙে চলে আসেন। আমি আর সাবিহা মিলে প্রত্যেকটা ড্রেস দেখতেছিলাম, তো সবগুলো ড্রেসই অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই। 20% থেকে শুরু করে 70% পর্যন্ত ডিসকাউন্ট তারা দিচ্ছে। ব্ল্যাক কালারটা কেন জানি আমাকে খুব বেশি টানে, সো আমার ব্ল্যাক কালার ড্রেসটা ভালোই লাগতেছিল, আমি ধরে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে। যাই হোক, আমরা আগে ঘুরে ঘুরে দেখবো, তারপরে আমরা কিনবো। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আরঙে যেই ড্রেসগুলোতে তারা সেল দিয়েছে, ম্যাক্সিমাম ড্রেসের সাইজই ছিল 32, তো আমি নর্মালি 34 সাইজের ড্রেস পরি। আমার যেই ড্রেসগুলো ভালো লাগতেছিল, মনে হচ্ছিল নিব, সেই ড্রেসগুলো আমি সাইজ পাচ্ছিলাম না, কজ প্রত্যেকটা ড্রেসের সাইজই আমি দেখতেছিলাম যে 32 সাইজ। যাই হোক, এই জিনিসটা আমার ভালো লাগেনি, প্রত্যেকেই আসতেছে বাট অনেকে সাইজ মিলাতে না পেরে তারা চলেও যাচ্ছে। আর এই ব্ল্যাক কালার ড্রেসটা আমার আর সাবিহার দুইজনেরই অনেক বেশি পছন্দ হয়ে গেছিলো, তো সাবিহা নিয়ে নিছে 32টাই, বাট আমি হচ্ছে নিইনি, আমি 34টা খুঁজতেছিলাম। 32টা আমার হয় বাট 34টা আমার পারফেক্ট লাগে। এই ব্ল্যাক কালার ড্রেসটা অনেক সুন্দর ছিল, আর এই পাশে অনেক কুর্তি ছিল, বাট এগুলাতে রেগুলার প্রাইস ছিল, কোনো অফার ছিল না। ট্রায়াল রুমের সামনে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, আমি দুইটা ড্রেস নিয়েছিলাম ট্রাই করে দেখব। এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছিল, বাট এটার সাইজও ছিল 32, সো আমার কাছে একটু টাইট মনে হচ্ছিল, তাই আমি ড্রেসটা স্কিপ করলাম, আর সাবিহা ব্ল্যাক ড্রেসটা নিয়েই নিল। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এতক্ষণ আমরা ড্রেস দেখতেছিলাম আসাদ গেট আউটলেটে, আর সাবিহা ওইখান থেকেই তার ড্রেসটা নিয়ে নিছে। এখন আমরা যাচ্ছি গুলশান আরঙে, কারণ ওইখানে ড্রেস কালেকশন একটু বেশি থাকে, সো আমরা গুলশান চলে আসলাম। মেয়ে মানুষ স্বভাবতই একটু শপিং মলে ঘুরতে পছন্দ করে, কেনাকাটা করতে পছন্দ করে, আমরাও এর ব্যতিক্রম না, তো আমরা আবার গুলশানে চলে আসলাম ঘুরতে ঘুরতে। এক সাইডে আরঙের বড় একটা ক্যাম্পের মতো করছে, এখানেও আরঙের জিনিসপত্র সেল হচ্ছিল, তো আমি আর সাবি এখানেও চলে আসলাম। এত ভিড় ছিল এটার ভেতরে, মানে জিনিসপত্র দেখতেই পারতেছিলাম না, তো তারপরও টুকটাক যা পারছিলাম দেখতেছিলাম, তো আমার এতটা ভালো লাগেনি। আমরা চলে আসলাম মলের ভিতরে, এখন আমি ঘুরে ঘুরে দেখব কি নেওয়া যায়। আমার পছন্দ অ্যান্ড সাইজ দুইটা মিলে গেলে আমি এখান থেকে ড্রেস নিয়ে নিব, আর আমার ফ্রেন্ড সাবিয়াও তো ড্রেস নিয়েই নিছে অলরেডি। গুলশানেও বেশ ভালো ভিড় ছিল, অনেক মানুষ আসছে। গুলশানে আসলে ড্রেসের কালেকশন একটু বেশি থাকে, আর এখান থেকে চুজ করা একটু ইজিও হয় কারণ কালেকশন বেশি। এইখানেও সেই সেম অবস্থা, ম্যাক্সিমাম ড্রেসের সাইজই ছিল 32, আমার যেই ড্রেসগুলো পছন্দ হচ্ছিল নিতে চাচ্ছিলাম সবগুলো ড্রেসের সাইজই ছিল 32, বাট আমার তো লাগবে 34 সাইজ, খুঁজতেছি দেখি। ফাইনালি আমি আমার পছন্দ মতো অ্যান্ড সাইজ মতো ড্রেস পেলাম, আর এই ড্রেসটা আমি নিয়েও নিলাম। এখন আমরা একটু শাড়ির কালেকশন দেখার জন্য এই পাশে চলে আসলাম। প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর এবং অনেক এক্সপেন্সিভ। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড, আর আমাদের শপিং ডান, সো হ্যাভ টু গো, টাটা, আল্লাহ হাফেজ।
আর এই ছিল আমাদের দুইটা ড্রেস।